নিযুক্ত করিব যথা তথা, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ, কি বাসে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। পরম করুণা বরুণালয় সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 22 সংখ্যক ত্রিপদীতে গৌড়ীয় বৈষ্ণব যেভাবে গুরু বৈষ্ণবের কৃপার অবলম্বনে সাধু সঙ্গে এই যে কাম ক্রোধ লোভ মোহ আদি দুর্বার রিপুকুল এদেরকে দিয়ে কৃষ্ণ ভজন করাবেন, শ্রীপাদ তার অপূর্ব পরিপাটি বর্ণন করেছেন এই ত্রিপদীতে। গতকাল আমরা কয়েকদিন যাবতী মোহ ইষ্ট লাভবিনে অভীষ্টের সেবা প্রাপ্তির অভাবে, ভজনে রুচির অভাবে যেভাবে সাধক মোহগ্রস্ত হবেন, যেইভাবে উনি গুরু বৈষ্ণবের কৃপায় ভজনে রুচি লাভ করে ধন্য হবেন, আমরা যৎকিঞ্চিত শাখাচন্দ্র নেয় সিন্ধুতে এক বিন্দুর মতো গোস্বামী পাদগণের বাণীর অবলম্বনে বোঝবার প্রয়াস করেছি আত্মশোধনের নিমিত্ত। এখন শ্রীপাদ বলছেন মদ কৃষ্ণ গুণগানে, মদ শব্দের অর্থ হচ্ছে মত্ততা, এই মত্ততা যেমন ধনমদ, দেবর্ষিপাদ নারদ বললেন তিনটি মদ মানবের ভিতরে কাজ করে, এক কুলের মদ আমার বড় বংশে জন্ম এই যে আভিজাত্য, সেই অভিমানে স্ফীত হয়ে মানব সাধারণকে অবজ্ঞা করে, তাদের সাহায্য সহযোগিতা কৃপার থেকে বঞ্চিত হয়। অভিমানী ব্যক্তিকে তো কেউ ভালোবাসেন না। জগমাঝে সেই দিন সেই তো ভিখারি যে অভিমানী, আর সেই নিঃস্ব হয়েও পরম ধনী যার কৃষ্ণচরণে ভক্তি আছে। সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপি ধন্যা নিবসতি হৃদি যে সাং শ্রী হরির ভক্তিরেকা, হরিরপি নিজ লোকং সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তে সাম ভক্তি সূত্র উপনব্ধ। কে প্রকৃত ধনী
যার কৃষ্ণ প্রেম, যার সেই বড় ধনী মানুষ এইকে বঞ্চিত হয়। কিন্তু যদি সে সাধু সঙ্গ করে তখন সে তার ভুলটি ধরতে পারে, যে আজ হয়তো আমি কোনো সুকৃতির ফলে হয়তো কেউ উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজ হয়তো তিনি কোন পুণ্যের ফলে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, যে কর্মটা করলেন সামনের জন্মে সেই তীর্যগাদি জনি হয়তো প্রাপ্ত হবেন, হয়তো এমন। তাহলে সাধু সঙ্গে এই কুলের মতটা নষ্ট হয়ে যায়। তখন তিনি মনে করেন, ভগবান আমাকে কৃপা করে উচ্চ বংশে জন্ম দিয়েছেন, কিন্তু আমি বংশের কলঙ্ক, আমার দ্বারা কোনো সৎকর্ম পরোপকার সাধন ভজন হলো না, আপনারা দয়া করুন যাতে গোবিন্দচরণে ভক্তি লাভ হয়। তখন তিনি সকলের স্নেহ কৃপা সাহায্য সহযোগিতা লাভ করে ধন্য হন, সকলে তাকে ভালোবাসে। কিন্তু এই জগতে প্রায়শ তা হয় না, বিপরীতই হয়। ঠিক তেমনি দেবর্ষিপাদ নারদ বললেন, নলকুবর মণিগ্রীবের দুরাবস্থা দেখে একটি হচ্ছে বিদ্যার মদ, বিদ্যার মদে মানুষ ধরাকে সরাগ জ্ঞান করে। সাধু সঙ্গ যদি হয় সে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন সাধুগণ বুঝিয়ে দেন, বাপু এই বিদ্যা তোমার অবিদ্যা, অবিদ্যার জ্বালা বিষম বাড়িল, তো অবিদ্যা তো জ্বালাই দেবে, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, ওটা তো পেট চালাবার বিদ্যা, ওটা না জানলে তো পেট এই দগ্ধদরকে তো কিছু দিতে হবে আহুতি, ও বিদ্যায় তো আর জীবন ধন্য হবে না। অনিত্য সংসারে মোহজনমিয়া জীবকে করয়ে গাধা, তাহলে স্নাতকোত্তর হয়েও গাধা হওয়া যায় হয় কি না? কারণ সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়, মহাপ্রভু দিগ্বিজয়ীকে বলছেন নদিয়া লীলায়, বিদ্যার মদে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু যখন সৎসঙ্গ হয় তখন তিনি প্রকৃত বিনয়ী হন। অমানি মানদ কিভাবে হতে হয় সেটি সাধুগণকে দেখে শিক্ষা করে। কারণ দম্ভ কিসে জয় হয়? দেবর্ষিপাদ নারদ বললেন, মহৎ সেবয়া, সাধু সঙ্গ না করলে অভিমান যাবে না, কারণ সাধুগণ হচ্ছেন অভিমানহীন ভজনে প্রবীণ, তাদের সান্নিধ্যে গেলে যেমন মাটির প্রদীপ সে গর্ব করছে, আমি ঘরটা আলো করেছি, কিন্তু যখন সূর্যোদয় হবে তখন প্রদীপ নিজের ক্ষুদ্রতা অনুভব করতে পারবে।
জোনাকিগুলি রাতের অন্ধকারে স্পর্ধা করে, কিন্তু যেই সূর্যোদয় হয় জোনাকিকে কি আর দেখা যায়? ঠিক সেই প্রকার সাধু সঙ্গ করলে নিখিল অভিমান, এই যে মদ, এটি বিনষ্ট হবে। এ তো মায়াবদ্ধ জীবের স্বভাব, প্রত্যেকেই নিজেকে কিছু না কিছু মনে করে, আমি শ্রেষ্ঠ, আমি জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত ভজনানন্দী অমুক তমুক হাজার গণ্ডা ভবরোগ, এইগুলি অন্তরে সতত ঘুরে বেড়ায়। যখনই সাধু সঙ্গ হবে, ধীরে ধীরে এই যে রোগগুলি নিরাময় হতে আরম্ভ করবে। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তখন তোমার চরণে আমি কাঁদিয়া লুটাব ভূমি। তখনই তো প্রকৃত ভক্তির যোগ্যতা লাভ হবে। আর একটা বড় শত্রু আছে, সেটা হচ্ছে অর্থের অভিমান, ধনের মদ। কারণ উচ্চকুলে জন্ম, কিন্তু যদি অর্থ না থাকে তাকে কেউ গ্রাহ্য করে না, আদর করে না। যেমন বিদ্বান কিন্তু অর্থ নাই, তারও কোনো জগতে তেমন মহত্ব নাই। কিন্তু যদি কারো কাছে ধন থাকে, তার উচ্চকুলে জন্ম নাই বা হয়, সে যদি নিরক্ষরও হয় তথাপি তাকে লোকে মানে গণে। আপনা আপনি আর বাকি যে দুটো মত সেটা আপনা আপনি এসে যায়। আর এই ধনমদ একদম বিনাশের পথে নিয়ে যায়। যখনই ধন এলো, সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে 15টা দোষ মানবের জীবনে এসে প্রবেশ করে। ভিক্ষুগীতিতে স্বয়ং ভগবান দ্বারকানাথ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন, সেই অবন্তীপুরবাসী ভিক্ষু, সে ধনী ছিল, ভয়ঙ্কর কৃপণ। এই যে যারা কৃপণ তাদের ভক্তিতে অধিকার নেই, তারা একরকমের অপরাধী। কেন? খালি পোটলা বাঁধার ধান্দা আর ওই আসক্তি, তারা ঠিক সেবা ধর্মের বিপরীত। তো দেখুন, সে স্ত্রী পুত্রকে পর্যন্ত বিশ্বাস করত না, ধনী কাউকে বিশ্বাস করতে পারে না। আর এই ধনের জন্য দেখুন পতি পত্নীর মধ্যে বিবাদ হয়। পত্নী বলবেন, আগে তোমার কি আছে আমার নামে করে দাও, তারপরে আমি তোমার সেবা শুশ্রূষা করব। এই তো পুত্র, পুত্র শব্দের অর্থ হচ্ছে যে পুত্র শ্রাদ্ধ তর্পণ করে পিতাকে পুং নামক নরকের থেকে উদ্ধার করে, পুনাতি সে পবিত্র করে বংশকে, ত্রায়তে ইতি পুত্র। কিন্তু আজকাল পুত্র কেমন ত্রাণ করে তা তো জানাই আছে। তো কাজে কাজেই এই ধন, ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, কিছু না ওই ভাগাভাগি নিয়ে, মিত্রে মিত্রে বিবাদ এই ধনের জন্য। অদ্ভুত সেইখানে ভগবান শ্রীমুখে শিক্ষা দিয়েছেন। কে বলল এটাকে অর্থ? অনর্থ এবং ভজন পথের মহাশত্রু সাধকগণ অর্থ নামদারি অনর্থকে দূর থেকে নমস্কার করতে করতে পারলে ভালো হয়। অর্থাৎ অর্থ ছাড়া তো জীবন যাপনও অসম্ভব, টাকা ছাড়া তো কিছুই হয় না। হয় না ঠিকই, কিন্তু সাবধানে একে ব্যবহার করতে হয়। যেমন বিষ ঔষধেও লাগে, আবার প্রাণও নাশ করে। যখনই তত্ত্বজ্ঞানের অভাব,
যখনই অর্থের প্রতি মোহ এসে গেল মমতা, তার থেকে মদ সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে ও বিনাশের পথে নিয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে ভগবান আমাকে অর্থ দিয়েছেন, তো এই অর্থের সার্থকতা হচ্ছে সেবায়। কারণ অর্থকে চার ভাগ করতে হবে, সবটা স্ত্রী পুত্রের জন্য দিয়ে যাব, তারা নিজে কিছু কামাক, পুত্রকে সব দেব কেন, তাকে স্বনির্ভর হতে শিক্ষা দেওয়া হোক, পরম মুখাপেক্ষী কেন তাকে করবেন, তার জীবনে সর্বনাশ কেন আনবেন আপনার সব কিছু তাকে দিয়ে। তাহলে বলে নিজের জন্য কোয়ার্টার রাখতে হবে, এক চতুর্থাংশ নিজের জন্য, এক চতুর্থাংশ স্ত্রী পুত্রের জন্য, তারাও ভাগিদার, তাদেরকে বঞ্চিত করতে বলা হচ্ছে না, এক চতুর্থাংশ সঞ্চয়, এক চতুর্থাংশ ধর্মে কর্মে সেবায় ব্যয় করতে হবে। তাহলে যদি একটা টাকা কেউ কামায়, এইবার তাকে ভাগ করা হোক, এইভাবে ব্যয় করতে হবে, তবে অর্থের শুদ্ধি, মনুস্মৃতি বলছেন। তো এই জন্য এই যে অর্থ নামক অনর্থ, ভগবান দিয়েছেন তার কৃপাতেই পাওয়া গেছে। সনাতন গোস্বামী পাদের মতো বৈরাগী, উনি বললেন অর্থের দ্বারাও পরমার্থকে সঞ্চয় করা যায়। যদি গুরু বৈষ্ণব ভগবানের সেবায় লাগানো গেল, তো পরমার্থ সঞ্চিত হলো, নাই উপভোগ করো, নাই পরমার্থ সঞ্চয়ে ব্যয় করো, আর ভোগও নাই, ত্যাগও নাই, খালি বোটলাবাদার ধান্দা, তাহলে কি হবে, ওই যক্ষের ধনের মতো। এই ধন করে কি মত্ততা আনে, যেটা নলকুবর মণিগ্রীবের জীবনে হলো, ধনমদ। সঙ্গে সঙ্গে দুইজন এসে যায়, ওরা আসবেই, পয়সা থাকলেই আসবে, এক হচ্ছে সুরা আর এক হচ্ছে সুন্দরী। ব্যাস এইবার পেত্নীরা পেয়ে গেল, পিসাচি পাইলে জয়ছে মতিচ্ছন্ন হয়। আপনা আপনি ধনীর জীবনে কদাচার ব্যভিচার প্রবেশ করে, তবে সকলের নয়, যারা ভক্ত তাদের কথা বলা হচ্ছে না, ভক্তগণের জীবন সুষমা আলাদা। তো এই যে ধনমদ, এই মদ যদি ঠাকুর মহাশয় বলছেন মদ কৃষ্ণ গুণগানে, মত্ততাটা কৃষ্ণ গুণগানে আসুক, কৃষ্ণ নাম করতে করতে মত্ত হয়ে যাব আমরা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে। ধ্রুব মহাশয় বললেন আমি মুক্তি চাই না, তোমাকেও চাই না, সাধু সঙ্গে তোমার নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন করতে চাই, নেশে ভবদ গুণকথামৃত পানমত্ত। তোমার গুণকথামৃত পান করতে করতে মত্ত হয়ে যাব, কোথা দিয়ে যে সংসার নিশা প্রভাত হবে, আর কোথায় যে এই দেহ পাত হয়ে যাবে বোঝাই যাবে না। উঠিয়া বসিয়া সুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। এই দেহটাকে ছেঁড়া কাপড়ের মতো ফেলে দিয়ে কবে তোমার চরণে চলে যাব, সাধক বুঝতেই পারবেন না। বাস যথা পরিকৃত মদিরা মদান্ধ, ধ্রুব মহাশয় বললেন। তো এই যে মত্ততা, মত্ততা কৃষ্ণ গুণগানে, গুণগান, গুণগান বলতে কি কীর্তনাঙ্গ ভক্তি। এই যে শ্রবণ কীর্তন আর স্মরণ,
তিনটি অঙ্গ প্রধান নবদা ভক্তির ভিতরে। আবার তিনটির ভিতরে দুইটি কীর্তন এবং অবন্ত আছেই, কারণ শ্রবণ না হলে কীর্তনও হবে না স্মরণও হবে না। শ্রবণাঙ্গ কীর্তন এবং স্মরণের ভিতরে অনুশ্রুত থাকবে। কেউ যে নাম কীর্তন করবেন, আগে মহতের মুখে নামের মহিমা শ্রবণ করবেন, তবে তো নাম গ্রহণে প্রবৃত্তি আসবে, তবে তো তিনি নাম গ্রহণে রুচিমান হবেন, অপরাধ আদি বর্জন করতে পারবেন। সাধুসঙ্গ না থাকলে উনি তো অপরাধ ত্যাগ করতে পারবেন না। এই যে অপরাধ, অনাচার, অভিমান, অন্নাভিলাষ, এগুলি সাধু সঙ্গে দূরীভূত হবে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। শুদ্ধ নাম বারবার বলা হচ্ছে যে শুদ্ধ নাম, আর একরকম নাম আছে যে শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, ও নামে কাজ হবে না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, ভক্তিকে নিয়ে ব্যবসা করা যাবে না, ওটা একটা মহা ঘৃণিত অপরাধ। শুদ্ধ ভক্তি বারবার বলা হচ্ছে, যে ভক্তির মধ্যে অর্থ কামনা নেই, সম্মান কামনা নেই, পদ কামনা নেই, কেবল প্রেমেরই কামনা, তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। এই তো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে, সে তো কভু নাম নয়। কভু নাম অপরাধ, কভু নাম আভাস, এসব জানিহ ভাই কৃষ্ণ ভক্তি বাদ। ওর মধ্যে গিয়ে তো লাভ নেই, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, ওই নামে প্রেম হবে না। প্রেমের জন্য নাম অন্য প্রকার। হরি নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, আপনা আপনিই তো সব কিছু আসবে। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্নের সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। ভক্ত কি না খেয়ে থাকে? ভক্তের কি অর্থের অভাব হয়? ভক্ত কি সম্মানের কাঙাল নাকি? কিন্তু এর বাসনা রাখাটাই হচ্ছে ভক্তির বিঘাতক। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, দশ অপরাধ তজ, মান অপমান অনাসক্তে বিষয়ে ভুঞ্জ, ততটুকু স্বীকার করতে হবে। যদি মোটা ভাত মোটা কাপড়ে জীবনটা রক্ষা করা যায় তো বিলাসিতার কি প্রয়োজন? যদি পর্ণকুটিরে থেকে যদি মাটিতে শুয়ে ঘুম আসে তাহলে রত্ন পালঙ্কের কি প্রয়োজন? এই হচ্ছে। আর সাধুগণের ভাবধারা আলাদা, একে ঋষি বর্তম বলা হয়েছে, ঋষিগণের পথ। সুকমুনি বললেন, সত্তান জলৌকিং পুরুধান্য পাত্রা, দিগবল কলা দৌ সতীকিং দুকুলই, বাহ সসিদ্ধে ঝুপবর হনই কিম। অদ্ভুত শিক্ষা শ্রীমৎ ভাগবতে। শ্রীমৎ ভাগবত যদি কেউ হৃদয়ঙ্গম করেন তাহলে তো তিনি মহাভাগবত হয়ে যাবেন। ভাগবত হৃদয়ঙ্গম করলে তিনি মহাভাগবত হবেন না, হতে বাধ্য। ভাগবতের এমন শিক্ষা, এমন শক্তি, তার অন্তরটাও ওই রকম হবে, একই রাগিনীতে ঝংকৃত হবে। দশ অপরাধ তজ, মান অপমান অনাসক্তি বিষয় ভুঞ্জ, যতটুকু যার প্রয়োজন। কারণ একজনের গায়ের জামাটা আরেকজনের গায়ে তো লাগবে না, প্রত্যেকের অধিকার ভিন্ন ভিন্ন, যোগ্যতা ভিন্ন ভিন্ন, রুচি ভিন্ন ভিন্ন। যার যতটুকু ভজন রক্ষা শরীর রক্ষার নিমিত্ত প্রয়োজন তিনি ততটুকু অবশ্য গ্রহণ করবেন, কম গ্রহণ করলেও ত্রুটি হবে। কারণ মর্কট বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য করলেও ফল্গু বৈরাগ্যে ভজনের হানি হবে,
চিত্ত শুষ্ক হবে, স্বাভাবিকভাবে চলা, একদম সাধারণ জীবন যাপন। আবার যদি বেশি গ্রহণ করা যায় তাহলেও প্রত্যয় হবে। এই জন্য বলা হয়েছে যাবন নির্বাহ তাবৎ প্রতিগ্রহ। এইটি সাধক নিজেই বুঝবেন যে আমার কতটুকু প্রয়োজন। অনাসক্তে বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম, কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া, গোরা পদ আশ্রয় করহ বুদ্ধিমান, মহাপ্রভুর চরণ আশ্রয় কর, আর কারো কথা শুনতে হবে না, কানে তুলো দিলেই লাভ। গোরা পদ আশ্রয় করহ বুদ্ধিমান, গোরা বই সাধুগুরু কেবা আছে আন, গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। এই কীর্তনের ভিতরে নাম কীর্তন, অর্থাৎ ওই যে তিনটি অঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ। বৃহৎ ভাগবতামৃতে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন যে তার ভিতরে দুইটি অঙ্গ কীর্তন এবং স্মরণ। কীর্তনা ধ্যান মাধুরী সুখং বিবর্ধতে, ধ্যানাচ্চ কীর্তন মাধুরী সুখম অত তদ্বয়ম ঐক্যমেব। রাগানুগা ভক্তির কথা বলা হচ্ছে। নাম কীর্তনের থেকে ধ্যান সুখ বর্ধিত হবে, আর ধ্যান সুখকে বর্ধিত করবে নাম সংকীর্তন। আগে গিয়ে নাম এবং চিন্তন দুটি একীভূত হয়ে যাবে, আর আলাদা থাকবেন না। যেমন প্রয়াগে গঙ্গা যমুনা তার পরের থেকে একই প্রকার, যখন তিনি হরিনামে এবং চিন্তনে রুচি লাভ করবেন তখন নাম এবং চিন্তন একাকার হয়ে গেল। কিন্তু যখন প্রাথমিক দশায় অভ্যাস করছেন তখন মনে হচ্ছে দুইটি অঙ্গ পৃথক পৃথক অভ্যাস করছেন, কি একই সঙ্গে অভ্যাস করছেন। নাম কীর্তনম অপরিত্যাগে নহি স্মরণং কুর্যাত্। হরিনাম সংকীর্তন অপরিত্যাগেই বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন স্মরণ করতে হবে। সাভিষ্ট সেবা, মহাপ্রভু যা বললেন, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তো এই যে শ্রবণ, এই শ্রবণ আবার তিন প্রকার চার প্রকার, নাম শ্রবণ, রূপ শ্রবণ, গুণ শ্রবণ, লীলা শ্রবণ। যেমন রাধারানী নাম শুনলেন, সখী কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো, বল সখী কেমনে পাশরিব তারে। এই নাম শ্রবণ। তেমনি রূপ শ্রবণ, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা সেইটি শ্রবণ করছেন। কেউ গাইছে কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার, এই রূপ শ্রবণ কানে যাচ্ছে। হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কো তার, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর সেজে ভুবন মোহন ফাঁদ, নবজল ধর রসে ঢর ঢর বরণ চিকন কালা, অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা। এই রূপ, রূপের বর্ণনাই পদে। জোড়াভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান,
তার তরল নয়নে ঈষত চাহনি যেন বিষম কুসুম বান নবজল ধর রসে ঢর ঢর। এই তেমনি গুণ রূপ আছে গুণও আছে, কানুষে বিনদ রায় বিনদ চিকুরে বিনদ বরিহা উড়িছে বিনদ বায়। এই রূপ গুণ লীলা আজু বিপিনে যাও তো কান মুরতি মুরত কুসুম বান জনু জলধর রুচির অঙ্গ। রূপ আছে আবার লীলাও আছে, ভঙ্গি নটবর সোহনি কৃষ্ণ রূপের বর্ণনা। তো কত পদ আছে তার ভিতরে রূপ গুণ লীলা তিনই আছে, আবার কত পদ আছে তার ভিতরে নাম আছে শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। এই নাম অভিনবরা সরসিক বর নাগর নাগরী গণকৃত সেবা। এই নাম অবশ্য প্রতি নামের ভিতরেই লীলা আছে। তো নাম শ্রবণ রূপ শ্রবণ গুণ শ্রবণ শেষে গিয়ে লীলা শ্রবণ। তেমনি কীর্তন নাম কীর্তন রূপ কীর্তন গুণ কীর্তন লীলা কীর্তন চার ভাগে ভাগ করা হলো। তেমনি স্মরণ নাম স্মরণ মানস জপকেই নাম স্মরণ বলা হলো। মনে মনে কেউ নাম করছেন, ওই যে মানস জপটা ওটা স্মরণের মধ্যে চলে যাচ্ছে। আর যখন উপাংশু হচ্ছে কি বাচিক হচ্ছে তখন সেটা কীর্তনের মধ্যে এসে যাচ্ছে। নাম স্মরণ রূপ স্মরণ দিব্যদ বৃন্দারণ্যকল্পদ্রুমাধ সাধক চিন্তা করছেন, এই তাদের অভিধেয় তত্ত্ব। দিব্যদ বৃন্দারণ্যকল্পদ্রুমাধ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। ঠাকুর মহাশয় এই শ্লোকটিকেই বাংলায় পদে নিয়ে এসেছেন। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। এই চিন্তা গৌড়ীয় বৈষ্ণবের যেমন নাম সংকীর্তনে তারা পরাকাষ্ঠা প্রাপ্ত, কারণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ বৈভব হচ্ছে নাম সংকীর্তন বৈভব। ডাকিয়া হাকিয়া খোল কর তালে গাইয়া ধাইয়া ফিরে এই তাদের ভজন। তেমনি শ্রবণ বৈভব এত শ্রবণীয় গ্রন্থরাজি কোনো সম্প্রদায় নেই, কোনো মানে সমুদ্রের মতো এত গ্রন্থরাজি। আমরা বললাম না আমাদের ষড় গোস্বামী পাদ এবং আচার্য পাদগণের যে সংস্কৃত গ্রন্থ না সেইটাই 432,000 প্রবাদ আছে। তো 432,000 শ্লোক গদ্যে পদ্যে কেউ একটা জীবনে শুনতে পারবে ক্ষমতা আছে না? অধ্যয়নই করতে পারবে। তেমনি শ্রবণ বৈভব এত শ্রবণীয় বিষয় যে শুনতে শুনতেই কয়েকটা জন্ম যেন চলে যাবে। তেমনি স্মরণ বৈভব এত স্মরণীয় সম্পত্তি আছে যে যারা স্মরণ করতে চান শ্রী রূপ গোস্বামী পাদ তিনি 8টি শ্লোকে রাধা মাধবের লীলা বর্ণনা করলেন স্মরণ মঙ্গল বলে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সেই 8টি শ্লোককে কয়েক হাজার শ্লোকে নিয়ে এলেন সেই গোবিন্দ লীলামৃতম, কারণ এই সমস্ত গ্রন্থের অধ্যয়ন এবং চিন্তন ব্যতীত রাগানুগা ভক্তির সিদ্ধি হবে না, প্রেম সেবা লাভ হবে না।
কারণ প্রেম সেবা লাভ করতে গেলে সেইটি চিন্তা করতে হবে, চিন্তার মধ্যে আনতে হবে, প্রার্থনা আকুতি, তখন সেবা লাভ হবে। শ্রী রাধিকা প্রাণবন্ধ চরণ কমলয় কেশ শেষাদগম্মা শ্রদ্ধা যা ব্রজ প্রেম সেবা। এই যে প্রেম সেবা রাধা মাধবীর, ব্রজচরিত পরই গাঢ় লৌল্লিক লভ্যা, যেটি কোনো অধিকারে মেলে না, একমাত্র লৌল্য মূল্যে মেলে, গাঢ় লোভে মেলে। সা স্যাদ জয়া প্রাপ্তা তাং প্রথয়িতুম মানসীম অস্যা সেবাম ভাব্যাম রাগাধ্যপান্থই ব্রজমনুচরিতং নৈতিকং তস্য নৌমি। এই শ্লোকেই গোবিন্দ লীলামৃতের প্রারম্ভে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোসাঁইপাদ জানিয়ে দিয়েছেন স্মরণাঙ্গা ভক্তিটি কত গুরুত্বপূর্ণ, গৌড়ীয় বৈষ্ণবের কতখানি প্রয়োজনীয়। ঠাকুর মহাশয় তাই বললেন, স্মরণ মনের প্রাণ, প্রাণ না থাকলে সে তো মৃতদেহ। তো মৃতদেহকেই তো শ্রীগা, কারণ সজীব ব্যক্তিকে, জীবন্ত ব্যক্তিকে তো আর শৃগাল কুকুরে খাবে না টেনে, পড়ে থাকলেও মাঠে। তেমনি যে মন ভগবত স্মরণ বিহীন, সেই মন মনে তো কাম ক্রোধ লোভ মোহ ছাড়া আর কে থাকবে, ওরাই তো নিবাস করবে। স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, আবার স্মরণের ভিতরেও মধুর মধুর ধাম, যুগল বিলাস, শ্রী শ্রী রাধা মাধবের লীলা। এই জন্য অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। এই রূপের রূপ স্মরণ, কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। ওই যে উনি কামনা করছেন মনের মধ্যে যেন এই সবই থাকে, জগৎ না থাকে, মনের থেকে যেন জগৎটা বেরিয়ে যায়, কারণ জগতের সঙ্গে মানব সম্বন্ধের নামই হচ্ছে সংসার। জড়বস্তুর প্রতি যে আসক্তি, এই জড়জগতের সঙ্গে যে মনের একটা সম্বন্ধ হয়ে গেছে, এরই নাম সংসার। তাহলে এই সংসারের নাশ হবে কি করে? এই শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা। তো এই জন্য নাম স্মরণ, রূপ স্মরণ, গুণ স্মরণ এবং লীলা স্মরণ। আগে গিয়ে লীলা, তো গোস্বামীপাদ বলছেন এই যে স্মরণাঙ্গ ভক্তিটি, এটি কীর্তনের মধ্যেও স্মরণ আছে, আবার শ্রবণের ভিতরেও স্মরণ আছে, প্রতি অঙ্গের ভিতরেই স্মরণাঙ্গটা ব্যপ্ত হয়ে আছে। কেন বললেন, যখন হরিকথা শ্রবণ হচ্ছে তখন যদি মনঃসংযোগ না থাকে তাহলে তো বোঝা যাবে না। এই মনঃসংযোগের নামই স্মরণ। নাম রূপ গুণ লীলার সঙ্গে মনের সংযোগ হলো কি স্মরণ হয়ে গেল, তাহলে এখনো স্মরণ হচ্ছে। কেউ যখন কীর্তন করছেন তখন মনঃসংযোগ না থাকলে তো কীর্তন হবে না, ভুল হয়ে যাবে পথ, ওই তো স্মরণ হচ্ছে। তাহলে যে স্মরণ একটা পৃথক করা হলো, বলেন এটা বিশেষ স্মরণ। যেটা শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখলেন গোবিন্দ লীলামৃতম, শ্রী কবি কর্ণপুর লিখলেন কৃষ্ণান্নিক কৌমুদী, বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি এই স্মরণাঙ্গকে পুষ্ট করতেই লিখলেন কৃষ্ণ ভাবনামৃতম, বা গোবর্ধনের তিনি রাধারানীর আদেশে সমস্ত গোস্বামী গ্রন্থকে মন্থন করে লিখলেন ভাবনাসার সংগ্রহ,
ভাবনীয় বিষয়ের সার সংগ্রহ। আর পদেও তিনি প্রার্থনামৃত তরঙ্গিনী, সাধনামৃত চন্দ্রিকা আদি পদেও সেই সমস্ত সেবার যে আকাঙ্ক্ষা তাই প্রকাশ করলেন। এছাড়া শ্রীমন মহাপ্রভুর যে সমস্ত পার্ষদ তারা যে পদ পদাবলী রেখে গেছেন বিরাট সমৃদ্ধ সম্ভার, গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডার একেবারে সমৃদ্ধ রাজকোষের মতো। সম্রাটের কোষ যেমন হয় অক্ষয় ভাণ্ডার, কয়েক হাজার পদ মহাপ্রভুকে নিয়ে, রাধা মাধবের লীলাকে নিয়ে, তেমনি প্রার্থনা মনশিক্ষা কত কত উপদেশ, এই যে বিরাট সম্পত্তি সেই সম্রাটের কোষাগারে যেন পূর্ণ। তো এর আস্বাদন কেন করতে হবে? এই সমস্ত গ্রন্থাবলী পদপদাবলীর আশ্রয়ে আমাদের ভজন হবে। ভজনটা স্বতন্ত্রভাবে নয় বা মনকল্পিতভাবে নয়, এই সমস্ত মহাজনের বাণীর মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে। শ্রবণ কীর্তন স্মরণ হবে বাণীর, কোনো কল্পনা করে স্মরণ করতে হবে না। তো এখানে ঠাকুর মহাশয় বলছেন যে মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ গুণগান করতে করতে মত্ত হয়ে যাব, মত্ততা আসুক কৃষ্ণ গুণগানে। এখানে কৃষ্ণ গুণগান বলতে উপলক্ষণে নামগান, রূপগান, তেমনি গুণগান, লীলাগান। মদ কৃষ্ণ গুণগানে এই যে হরিনাম গান, এই তো উপলক্ষণে নাম জপ, নাম সংকীর্তন, দুইটি বুঝতে হবে। মধুরং মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হি লয়াবা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। গোস্বামী পাদ বললেন কলিযুগের যুগধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন। সর্ববিধ কীর্তনেষু নাম সংকীর্তনম এব পরং। ওই যে বলা হলো রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, সর্ববিধ কীর্তনের ভিতরে আবার নাম সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ। একে তো শ্রেষ্ঠ, আবার যুগধর্ম, আবার মহাপ্রভু কর্তৃক সর্বশ্রেষ্ঠ সাধনা রূপে বিঘোষিত। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রামরায় কলৌ নাম সংকীর্তন পরম উপায়। অন্যান্য অঙ্গগুলিকে উপায় বলা হলো, আর নাম সংকীর্তনকে পরম উপায়, শ্রেষ্ঠতম উপায়। নাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, এটা তো আনুষঙ্গিক। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। এক কৃষ্ণ নামের কত ফল, এক কৃষ্ণ নাম হইতে হয় সর্বপাপক্ষয়। এই তো আর এক কৃষ্ণ নামে সংসারের নাশ, প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ, প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, কম্প পুলক গদগদ অশ্রুধার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন, তাহলে এত কৃষ্ণ নাম লাগে? যে এক কৃষ্ণ নামেই তো সর্বসিদ্ধি, বললেন না লাগবে, কারণ অনন্ত জন্মের অপরাধ আছে, এই অপরাধ বারবার হরিনাম আবৃত্তিতেই নষ্ট হবে।
হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। ঠাকুর মহাশয় বলছেন, মদ কৃষ্ণ গুণগানে অনর্থ নিবৃত্তিক্রমে যেই সাধক নিষ্ঠা রুচি দশায় আরূঢ় হবেন, তেমনি তেমনি অপূর্ব নামামৃতের আস্বাদন লাভ করে তিনি ধন্য হবেন। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলিং লব্ধয়ে কর্ণকৌর করমিনি ঘটয়তে কর্ণার্বুদেব্যস্পৃহাং চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং ন জানে জনিতা কিয়দ্ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এই নামের মহিমা, নামের আস্বাদনী আকর্ষণী শক্তি। শ্রীমদ রূপ গোস্বামী পাদ এই শ্লোকটি লিখে আর লিখছিলেন সিদ্ধবকুল তলায় বসে। হঠাৎ মহাপ্রভু এসেছেন সকালবেলা জগন্নাথ দর্শন করে। কি লিখছ, কা পুঁথি লেখো? প্রভু তালপাতাটি নিলেন। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, তুষ্ট হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। এত সুন্দর হস্তাক্ষর, প্রেমময় হস্তাক্ষর। শ্লোকটি প্রভু পাঠ করলেন, হরিদাসকে শোনাচ্ছেন, তুমি তো নাম প্রিয়। শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী, আর প্রশংসা করছেন, প্রভু নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি, কিন্তু নামের মাধুর্য ইছে কাহা নাহি শুনি। শ্রীরূপের এই শ্লোকে যে নামের মহিমা প্রকাশিত হয়েছে, নামের আকর্ষণী শক্তি। মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম, আরতি বারয়ে অতিশয় নাম সুমাধুরি পিয়া, ধরিবারে নাড়ে হিয়া অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। একটা জিহ্বা, একটা জিহ্বায় হরিনাম করে কি স্বাদ মেটে? যদি অগণিত জিহ্বা হতো, কি কহব নামেরও মাধুরী, কেমন অমিয়া দিয়া কে জানি গড়িল ইহা, কৃষ্ণ এই দুয়াক্ষর করি। আপন মাধুরী গুণে আনন্দ বাড়ায় কানে, তাতে কালে অঙ্কুর জনমে, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। এইটিকেই অঙ্কুর বলা হলো, ভাবাঙ্কুর উদিত হলো। তখন ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হবে। আপন মাধুরী গুণে আনন্দ বাড়ায় প্রাণে, তাতে কালে অঙ্কুর জনমে, বাঞ্ছা হয় লক্ষ কান, জবে হয় কৃষ্ণ নাম মাধুরী করিয়ে আস্বাদনে। দুইটি মাত্র কান, যেমন মহারাজ পৃথু তিনি চাইলেন আমায় 10,000 কান দাও প্রভু, তো দুইটি কান, এত সুন্দর হরিনাম দুটি কানে শ্রবণ করে তৃপ্ত হওয়া যায়, যদি লক্ষ কান হতো। এইখানে লেখা আছে হরে কৃষ্ণ, কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় তপত আখি, অঙ্গ হেরিবারে আখি চায়। নামের ভিতরেই তো নামই আছে, তো নামাক্ষরের ভিতরেই তো নামই দাঁড়িয়ে আছেন। নামাক্ষর দেখলে তখন অঙ্গ হেরিবারে আখি চায়, যদি হয় কোটি আখি তবে কৃষ্ণ রূপ দেখি, নাম আর তনু ভিন্ন নয়, চিত্তে কৃষ্ণ নাম জবে প্রবেশ করয়ে তবে, বিস্তারিতে হয় মনে সাধ সকল ইন্দ্রিয়গণ,
করে অতি আহ্লাদন, নামে করে প্রেমে উন্মাদ। প্রসিদ্ধ পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর তিনি এই তুণ্ডে তাণ্ডবিনী শ্লোকের অনুবাদ করেছেন। যে কানে পশয়ে নাম সে ত্যাজয়ে আন কাম, সর্বভাব করয়ে উদয় সকল মাধুর্য স্থান, সর্বরস কৃষ্ণ নাম এ দাস যদুনন্দনে কয়। এই নামের মহিমা তো সাধু মুখে শাস্ত্র মুখে নামের মহিমা অবগত হয়ে নিরপরাধে যারা নাম কীর্তন করবেন ধীরে ধীরে সেই সপ্রকাশ হরিনাম তার হৃদয়কে স্বচ্ছ নির্মল করে নিজ মাধুরী নিজ আস্বাদনী প্রকাশ করবেন। সপ্রকাশ নাম, নামের আস্বাদনীয় সপ্রকাশ, ওই জন্যই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, শুধুমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নাম। তো ঠাকুর মহাশয় বলছেন মদ কৃষ্ণ গুণগানে, মত হয়ে যাব কৃষ্ণ নাম করতে করতে। তেমনি গুণগান, রূপগান, লীলাগান গাওয়ার বিষয় তো কম নেই, এতেই মত হয়ে যাব। সঙ্গে সঙ্গে এই যে মত্ততা, সেই মত্ততা দিয়ে যা ছিল ধনমদ, কুলমদ, বিদ্যামদ, সেই মত্ততাটা কৃষ্ণ ভজনে লেগে গেল, জীবন ধন্য হবে। এইভাবে উনি সিদ্ধান্তামৃত পরিবেশন করে চলেছেন। অপরূপ গৌড়ীয় বৈষ্ণবের যে ভজন পরিপাটি, শ্রী শ্রী রাধা দামোদর জিউর কৃপা হলে আগামীকাল আবার রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।